হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। সকালে সকাল তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর এরকম আমাকে সবাই ভালোবাসতে থাকবে, ভালোবাসা দিতে থাকবে, তাতে আমার ভিডিও বানানো আরও বেশি ইন্টারেস্ট জাগবে। আর ভিডিও বানাতে তো অলরেডি ভালোবাসি, আর তোমরা যদি আরও সাপোর্ট করো তাহলে তো আরও ভিডিও বানাবো, নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিতে থাকবো। আর এখানে সকাল সকাল আমি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, আর এখানে উপরে মানে অনেক নোংরা জমেছে, তো আমি লাগাল পাচ্ছিলাম না, তো বাট হই না, তার জন্য ভাইকে বললাম একটু হেল্প করে দেওয়ার জন্য, আর ভাই আমাকে একটু হেল্প করে দিয়েছে। তো ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ বলছি, কারণ হলো আজকে কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার প্রথমে বলছি যে যারা যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থাকবে। যদি তোমরা ভালো না ভাসো তাহলে তো আমি আগের দিকে এগোতে পারবো না, তো তোমরা তোমাদের সহায়তার ফলে আমি এগোতে পারবো। তো প্লিজ সবাই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো অনেকই ভালো লাগছে, আমার 650 হয়নি এখনও, 630 জন হয়ে গেছে আমার ইউটিউব ফ্যামিলি। তো অনেকই খুশি লাগছে, আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে অনেক বড়োভাবে সেলিব্রেট করার চেষ্টা করবো। এখানে দেখো আমি চালগুঁড়ো জেরে নিচ্ছি, কারণ হলো মা ঘরেতে নেই, আর তো ভাবলাম তো চালগুঁড়ো আমি জেরে নিই, কারণ মা কখন আসবে, রাত্রে যদি আসে তাহলে রাত্রে চাল জারবে না, তো আমি ভাবলাম আমি জেরে নিই। তো আমি যাচ্ছি, আমি তো সেরকমভাবে পারি না কিন্তু ট্রাই করছি, সব কিছু ট্রাই করা দরকার, তার জন্য আমি ট্রাই করছি। আমি এত ভালোভাবে চাল জারতে পারিনি, তো এখানে আমার শরীরে গুঁড়ো লেগে গিয়েছিলো চাল ঝাড়ার সময়, তার জন্য আমি জামাটা চেঞ্জ করে, ভাই বলেছিলো ফুচকা খাবে, তার জন্য ওর ভাইয়ের জন্য ফুচকা বানাচ্ছি আমি। তো তোমরা কে কে খাবে তো আমার বাড়িতে চলে আসবে, আমি তোমাদেরকে বানিয়ে খাওয়াবো। আর এখানে আমি স্নান করে ঠাকুর দিতে লেগে পড়েছি। তো পূজা দিতে দিতে তোমাদের সাথে কথা বলছি, তো এখন রেখে দিচ্ছি, পূজাটা শেষ করে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। গোপীসোনাকে আমি স্নান করাচ্ছি, তো গোপীসোনাকে দিতে আমার অনেকই ভালো লাগে, কারণ হলো গোপীসোনা তো কথা বলতে পারে না, কিন্তু ওকে তো আমাদের যত্ন করা তো দরকার, তার জন্য ওকে স্নান করিয়ে আমি ওকে সেবা দিয়ে দিচ্ছি, কারণ সকাল থেকে ও কিছু খায়নি, তো এত বেলা হয়নি, তো আমি দিয়ে দিয়েছি ওকে, স্নান করিয়ে দিয়ে দিয়েছি। আর ওকে দেখো আমি এখন শরীরে তেল দিয়ে তারপর আসনে বসিয়ে রাখলাম, আর এখানে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন জুগাড় দিয়ে ঠাকুর দেওয়া কমপ্লিট করে নেব। আর তোমরা সবাই আমাকে প্লিজ প্লিজ সবাই আমাকে এরকমভাবে সাপোর্ট করতে থাকো। অনেকেই বলে কোয়ালিটি ভালো না, কোয়ালিটি ভালো না, আমি চেষ্টা করব কোয়ালিটি ভালো করার জন্য, তো তোমরা সাপোর্ট করো, দেখবে আমি নিশ্চয়ই কোয়ালিটি ভালো করব, আর সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবাই তো বলো আর তোমাদের আবদারটা আমি চেষ্টা করব রাখার জন্য, তো তাড়াতাড়ি আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। আর এখানে আমি ঠাকুর দেওয়া কমপ্লিট করে আমাদের গ্রামের একটা মন্দির আছে ছোটো, তো সেই মন্দিরে গিয়েছিলাম আমি দুধ নিয়ে। আমি প্রত্যেক দিন তো পারি না, দু তিন দিন পর পর যাই, আর যা সমর্থ থাকে তাই নিয়ে যাই, নিয়ে দিয়ে আসার চেষ্টা করি, কারণ ভগবানের সেবা দেওয়া তো দরকার। এখন কলিযুগে আর কিছু করো বা না করো, ভগবানের সেবাটা আর হরিনাম কীর্তনটা করা অনেকই দরকার আমাদের জন্য, আমাদের জন্য অনেকই দরকার। আর তার জন্য আমি মন্দিরে গিয়েছিলাম, আর মন্দির থেকে এসে বোনকে টিউশন করালাম, টিউশন করানো ওকে শেষ করে তারপর আমার বাজারে বাড়িগ্রামেতে যেতে হবে। বাড়িগ্রাম বাজারে সামনে আরেকজনকে আমি টিউশন করাই, তার জন্য আমি রেডি হয়ে অলরেডি ঘর থেকে বেরিয়ে পড়েছি। আর দেখো আমি চলে যাচ্ছি, তো ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিয়ে, তার জন্য একটু ভিডিও করে তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমি। আর এখান থেকে আস্তে আস্তে আমার অনেকই লেট হয়ে গিয়েছিলো, তো একটা ভাই ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তো তখন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।